মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বাজে সকাল 8:30, আর আমরা বেরোচ্ছি আজকে কলকাতা। তোমাদের কালই মানে এর আগের ব্লগেই বলেছি যে পরের দিন আমরা কলকাতা যাব, হয়তো একদিন গ্যাপে তোমরা ব্লগটা পাবে, কারণ আমি একদিন অন্তর অন্তর এখন ব্লগ দিচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি সকাল থেকে, রণ ঘুমাচ্ছিল, এখনো ঘুমাচ্ছে, তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। তো আজকে সকালে গাড়িটা ভালো করে দেখাবো, ভালো করে মানে দিনের আলোতে যেটুকু দেখানো যায়। মডেলটা তো মানে যে কেউ জানো যে গ্র্যান্ড আইটেন আস্তা। যাই হোক, তো কালারটা খুবই সুন্দর, আমাদের খুবই পছন্দ, আর গাড়িটাও আমাদের খুবই পছন্দ, আইটেন i20 আমাদের খুব পছন্দের গাড়ি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। আর আমাদের সাথে আরেকজন যাবে, সেটা হচ্ছে মান্না। ওর একটু সাঁতরাগাছিতে কাজ আছে, তো সেই জন্য ওখানে নেমে যাবে। হ্যাঁ, মান্না হচ্ছে আনাজির মান্না, আবার মনে করিয়ে দেবো যখন গাড়িতে উঠে আমরা ভিডিও করব। আর আমি একটু কচুরি নিয়ে এলাম, নিয়ে যাচ্ছি রাস্তায় খাবো। এমনিতে মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি আলুর তরকারি, প্লাস যদি মাঝখানে খিদে পায়, কারণ এত আগে তো খাই না। তো চলো বেরিয়ে পড়ি। Thank you.
আছি আরসালানে পার্ক সার্কাসের সরি পার্ক স্ট্রিটের যে আরসালান আছে সেখানে, জানি না এখন কতক্ষণ লাগবে। আমরা কাজ ফাজ মিটিয়ে এখানে এলাম, এখনো লাইন দিয়ে আছি, অনেক দেরি হবে বলছে, দেখা যাক। খাবার দাবার গুলো দেখলে আর কোনোভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ আশেপাশে এত লোকজন থাকে, খুবই কেমন একটা লাগে মানে ভিডিও করতে আর কি। তো যাই হোক, ভিডিওতে আমি তো অন্য কাউকে দেখাতে পারবো না, তো সেই জন্য সেরকম এদিক ওদিক ভিডিও করিনি। ভীষণ ভালো খেলাম, খেয়ে দিয়ে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ ওই যে রিঙ্কি আছে আমার বান্ধবী বর্ণালী, যে আমায় সাজিয়েছিল অন্নপ্রাশন, মানে আমার নয়, আমার ছেলের অন্নপ্রাশন, তো সেই ও আজকে কলকাতা এসেছে, সেটা আমি জানতাম না। আমি এমনি ফোন করেছিলাম কারণ আমরা একসময় কলকাতায় থাকতাম, তো ওই পার্ক স্ট্রিটের ওখানে আমরা যেতাম মাঝে মধ্যে। না, ওটা পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, এখন আমরা যেখানে গিয়েছিলাম সেটা পার্ক স্ট্রিট, আমি জানি না পার্ক স্ট্রিট আর পার্ক সার্কাস সেম জায়গা না, না না সেম জায়গা নয় মনে হয়। যাই হোক, তো আমার কলকাতার রাস্তা সম্বন্ধে জাস্ট জিরো আইডিয়া, কিছু আইডিয়া নেই, আমি শুধু ওই যোধপুর পার্ক, যাদবপুর, ওই জায়গাটা চিনি, তালা যেখানে আমার বাড়ি সেখানে, ব্যাস আর কোনো জায়গা ঠিক মতো আমি চিনতে পারি না। যাই হোক, তো ওকে আমি ফোন করেছিলাম এই কারণে যে আমরা ওই পুরোনো জায়গায় গেছিলাম আবার, তো সেই জন্য হঠাৎ ওর কথা মনে হলো যে ওকে একবার ফোন করি। তো ওকে ফোন করলাম, ও বলছে যে ও মানে ও তখন ব্যস্ত ছিল, তারপরে যখন ঘুরিয়ে ফোন করলো, বললো যে আমি কলকাতা এসেছি, তো আমি ফিরছি, ওই জন্য তোর ফোনটা ধরতে পারিনি। আমি বললাম ফিরছিস মানে তাহলে আমাদের সাথে চল, আমরাও ফিরছি, আমরা তো এখন সল্ট লেকের কাছাকাছি আছি, বিধাননগরের এখানে। তো তখন ও বললো যে ঠিক আছে তাহলে তোরা দাঁড়া আমি আসছি, তো এখানে আসছে, ওই জন্য আমরা ওয়েট করছি। আর দারুণ বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টির জোর সেরকম বাড়েনি, এই দেখো ভালোই মানে টিপটিপ করে পড়ছে, এখন সেই জোরটা নেই, আমি জানি না এরপরে কতটা জোরে পড়বে বৃষ্টি। তো চলো ও আসুক, তারপরে আমরা বাড়ি যাবো, আজকে মানে বাড়ি ঢুকতে সন্ধে হবে, কারণ অনেকটাই দেরি হবে, কারণ আমাদের যে কাজটা ছিল সেটাতেই অনেকটা সময় লেগে গেল, তো তো সেই জন্য আর কি একটু দেরি হবে মনে হয়। তারপর খেলাম তিনটের সময়, এখন কটা বাজে, পৌনে পাঁচটা বাজে এখন, তাহলে আমাদের ফিরতে তো ভালোই রাত হবে, তো চলো ওয়েট করি, দেখি ও কখন আসে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, উফ এত জ্যাম কলকাতাতে, এত ট্রাফিক, আগুন করেছে মনে হয়, এত ট্রাফিক মানে সিরিয়াসলি। আর রিঙ্কি আসার পর থেকে আমি ভিডিওই করতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেল, গাড়ির মধ্যে কিছু দেখা যাচ্ছিল না, আর একটুও দাঁড়াইনি, তাড়াতাড়ি করে বাড়ি ঢোকার তাড়া ছিল, কারণ সন্ধে হয়ে যাচ্ছে বেশ, রাতে গাড়ি চালানোটা একটু টাফ, তো যারা এমনি যারা প্রফেশনালি চালায় সেটা আলাদা ব্যাপার, সে রোজ যাচ্ছে কলকাতা সেটা একরকম, আমাদের ক্ষেত্রে একটু টাফ। আর রাস্তা এখন বর্ষায় এত খারাপ হয়ে গেছে, মানে হাইওয়েতে গাড্ডা এত যে খুব রিস্কি হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা সব ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি, কালকেও একটা প্ল্যানিং আছে, তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর ওই যে বাবার কোলে এখন আদর খাচ্ছে, ওই দেখো আদর খাচ্ছে এখন, ওরে বাবারে এত আদর, এত আদর, না 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 না
আজকে আমি সারা দিন রনকে দেখতে পাইনি, রনকে কেউ দেখতে পাইনি সারা দিন, কেউ দেখতে পাইনি সারা দিন, কেউ না, ব্লগে কেউ দেখতে পাইনি সারা। এই হলো দীপ আর আমার খাবার, এবার আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিনও এক জায়গায় যাওয়ার আছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আমি এখানেই শেষ করছি।